then why we should make our own vaccine? I like to emphasize that we don't want to lose any more job. We don't want to lose any more savings. We don't want to lose any more happiness. We don't want to lose any more people. We can't afford to lose any more. Thank you all. Sorry. The solution. Only a suitable vaccine can restore the normal life. একটা ভ্যাকসিন যখন আমরা ইনজেক্ট করি জেনারেলি আসলে বডিতে কিভাবে রেসপন্স করে আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যান্টিজেন সেটা আমরা যখন ইনজেক্ট করি বডি ডেনড্রাইটিক সেলগুলো সেটাকে প্রসেস করে একটা টি সেল সেটাকে রিসিভ করে এবং বি সেলকে রিকগনাইজ করে কিছু সাইটোকাইন রিলিজ করে আলটিমেটলি একটা নিউট্রালাইজিং অ্যান্টিবডি রিলিজ হয় যেটা আমাদেরকে সেই স্পেসিফিক অ্যান্টিজেনের এগেনস্টে প্রোটেকশন দেয় আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রাফটা আপনাদের সবার পরিচিত শুরু থেকে একটা অ্যাকিউট ইনফেকশন যখন হয় কোভিড নাইনটিন এর ক্ষেত্রে জিরো থেকে পাঁচ দিন পর্যন্ত ইনফেকশনটা থাকে সেই সময় ভাইরাল আরএনএ ডিটেকশন হয় তিন দিন থেকে আমরা আইজিএম অ্যান্টিবডি সেটা তৈরি হওয়া শুরু হয় এবং একই সময়ে আমাদের আইজিজি অ্যান্টিবডি তৈরি হয় যেটাকে আমরা নিউট্রালাইজিং অ্যান্টিবডি বলতেছি এই অ্যান্টিবডিটা একটা সার্টেন লেভেল পর্যন্ত থাকতে হবে যাতে সে আমাদেরকে স্পেসিফিক অ্যান্টিজেনের এগেনস্টে একটা লাইফ লং ইমিউনিটি দিবে আদৌ এই অ্যান্টিবডিটা আমাদেরকে ইমিউনিটি দেবে কি না সেটা ডিপেন্ড করছে অ্যান্টিবডিটা কতদিন আমাদের বডিতে আছে এবং কিভাবে সেটা অ্যান্টিজেনকে নিউট্রালাইজ করছে তো এই দুইটা ব্যাপার ইম্পর্টেন্ট অ্যান্টিবডি তৈরি হচ্ছে কি না এবং অ্যান্টিজেনকে সেটা নিউট্রালাইজ করছে কি না দুটো ব্যাপার আমরা মাথায় রাখি আমরা আমাদের ভ্যাকসিনের যে ওয়ার্ক ফ্লো ফলো করেছি কিভাবে করলাম একটু যদি দেখেন আমরা প্রথমে এনসিভিআই ভাইরাস ডাটাবেস অ্যানালাইসিস করেছি যত হোল জিনোম সিকোয়েন্স করোনা ভাইরাসের ডিপোজিটেড হয়েছে সবগুলো আমরা অ্যানালাইসিস করেছি তার মধ্যে বাংলাদেশেরও 76টি সিকোয়েন্স আছে সেই এনসিভিআই ডাটাবেসের ভাইরাল সিকোয়েন্স অ্যানালাইসিস করে আমরা বায়োইনফরমেটিক্স অ্যানালাইসিস করেছি এবং আমাদের ক্যান্ডিডেট ডিজাইন করেছি আমরা আমাদের প্রকিউরমেন্ট করেছি আমরা স্যাম্পল কালেকশন করেছি আইডেন্টিফিকেশন করেছি ভাইরাল এমআরএনএ এক্সট্রাকশন করেছি পিউরিফিকেশন করেছি কমপ্লিমেন্টারি ডিএনএ সিনথেসিস করেছি আমাদের টার্গেটকে আমরা অ্যাম্প্লিফাই করেছি সিকোয়েন্স অ্যানালাইসিস করে কনফার্ম করেছি টার্গেট ঠিক আছে কি না টার্গেট মডিফিকেশন করেছি আবারও সিকোয়েন্স অ্যানালাইসিস করে কনফার্ম করেছি ফাইনালি আমরা আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রিপারেশন করেছি যেখান থেকে আমরা আমাদের এমআরএনএ তৈরি করেছি ভ্যাকসিনের টার্গেট হিসেবে যেটা আমরা সরাসরি অ্যানিমেল মডেল ইনজেক্ট করেছি আফটার অ্যান্টিজেন এক্সপ্রেশন অ্যানালাইসিস করে দেন ফর্মুলেশন করেছি আমরা ইমিউনাইজেশন করেছি অ্যানিমেল মডেল থেকে সেরাম কালেকশন করেছি অ্যানালাইটিক্যাল অ্যানালাইসিস করা হয়েছে এবং ফাইনালি এনসিবিআইতে আমাদের সিকোয়েন্সটি সাবমিশন হয়েছে এই পর্যন্ত আমাদের আরএনডি ইউএস এর এনসিবিআইতে আমাদের সিকোয়েন্সটি সাবমিট হয়েছে এই পর্যন্ত আমাদের আরএনডি ফেজ কমপ্লিট হয় তো ওভারঅল আপনাদের সবার একটা প্রশ্ন থাকবে যে আসলে আমরা কতদিন ধরে কাজটা শুরু করেছি আমরা কাজ শুরু করেছি মার্চ মাসের 8 তারিখে যেদিন প্রথম বাংলাদেশে একজন কোভিড পেশেন্ট ডিটেক্টেড হয় তখন থেকে আমরা আমাদের ফোকাসটা কোভিডের দিকে নিয়ে এসেছি এবং একই সময়ে আমরা কাজ শুরু করেছি তিনটি ব্যাপারে প্রথম আমরা কিট তৈরি করেছি তৈরি করার চেষ্টা করেছি ভ্যাকসিন তিন নাম্বার একটি বায়োলজিক্স মার্চের 23 তারিখে সেই ফলশ্রুতিতে আমরা একটি কিট সাবমিশন করেছিলাম সেই ব্যাপারে আমরা অবজারভেশন পেয়েছি সেটা নিয়ে কাজ হচ্ছে খুব সহসা আপনারা সেই কিটের আপডেটও পাবেন আপাতত আমরা ভ্যাকসিন নিয়ে একটি ঘোষণা দিচ্ছি আপনারা দেখবেন মার্চের 8 তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা একটু আগে যতগুলো অ্যাক্টিভিটি দেখিয়েছি এই সবগুলো অ্যাক্টিভিটি ফেজ বাই ফেজ করেছি যার মধ্যে অ্যানিমেল মডেলে একটা প্রিলিমিনারি ট্রায়াল ছিল যেটা আমরা শুরু করেছি জুন মাসের 10 তারিখে আমরা র্যাবিটে এই টেস্টটা করেছি এবং র্যাবিটগুলোকে আইসোলেশন করেছি জুন মাসের 10 তারিখে জুন মাসের 12 তারিখে আমরা প্রি ইমিউন সেরাম কালেকশন করেছি জুন মাসের 14 তারিখে আমরা আমাদের তিনটি টার্গেট অ্যান্টিবডি দিয়ে ইমিউনাইজেশন করেছি এবং ঠিক 7 দিন পরে আমরা জুন মাসের 21 তারিখে সেকেন্ড আরেকটা ডোজ দিয়েছি এবং জুন মাসের 28 তারিখে
ফাইনালি 14 দিন পরে আমরা কি করেছি, আমরা ব্লাড কালেকশন করে সেরাম কালেকশন করে সেপারেশন করে আমরা অ্যানালাইসিস করেছি। এখন থেকে এই প্রিলিমিনারি ক্লিনিক্যাল ট্রায়ালের ডাটাটা আরও অথেন্টিকেট করার জন্য আমরা কি করব, আমরা একটা রেগুলেটেড অ্যানিমেল ট্রায়াল করব, যেটা মাউস এবং র্যাট মডেলে হবে। ফুল রেগুলেটরি গাইডলাইন ফলো করে আমরা একটা রেগুলেটেড ক্লিনিক্যাল ট্রায়াল, প্রি ক্লিনিক্যাল ট্রায়াল করব অ্যানিমেল মডেলে, যেটার জন্য আমাদের 6 থেকে 8 সপ্তাহ সময় লাগবে। এরপরে আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের অ্যাপ্রুভালের জন্য বিএমআরসির কাছে এথিক্যাল অ্যাপ্রুভাল চাইব এবং মার্কেট অথরাইজেশনের জন্য ডিজিডি এর কাছে যাব। আমি বলেছিলাম যে আমরা আমাদের টার্গেটটি সিকোয়েন্স অ্যানালাইসিস করেছি। এই সেই মেশিন 3500 জেনেটিক অ্যানালাইজার, এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর ক্রোমাটোগ্রাম যেটাতে আমরা আমাদের ডিএনএ সিকোয়েন্স কনফার্ম করেছি। এনসিবিআই তে আমরা আমাদের সিকোয়েন্সটি সাবমিশন করেছি। এনসিবিআই ব্যাপারে একটু বলি, এনসিবিআই মানে হলো দ্য ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন, হুইচ ইজ এ পার্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন অ্যান্ড আ ব্রাঞ্চ অফ দ্য ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ। সো এই এনসিবিআই আমাদের টার্গেটটি অলরেডি অ্যাকসেপ্ট করেছে এবং দে হ্যাভ পাবলিশড আওয়ার সিকোয়েন্স। অ্যানিমেল মডেলে যখন আমরা আমাদের টার্গেটগুলো ইমিউনাইজ করেছি, সেখানে অ্যান্টিবডি হলো কিনা এটা একটা প্রশ্ন, কারণ আমি বলেছিলাম যে অ্যান্টিবডি দুটো ব্যাপার ইম্পর্টেন্ট ভ্যাকসিনের ক্ষেত্রে, অ্যান্টিবডি হলো কিনা, সেই অ্যান্টিবডিটা আমার অ্যান্টিজেনকে নিউট্রালাইজ করছে কিনা। তো এই দুটোর জন্য আমি দুটো ডাটা প্রেজেন্ট করছি, আমাদের অ্যান্টিবডি হলো কিনা। এই যে প্রথম লাইনটা দেখছেন, আমি প্রথমে বলেছি আমাদের 3টি ক্যান্ডিডেট ছিল, যেটি 3টি র‍্যাবিটে আমরা ইনজেক্ট করেছিলাম। তো প্রথমে এই লাইনটা হলো আমাদের রেফারেন্স লাইন, যেটা আমাদের পজিটিভ কন্ট্রোল। অ্যান্টি স্পাইক, করোনা ভাইরাসের যে স্পাইক প্রোটিন আছে তার এগেনস্টে যে হিউম্যান ইমিউনোগ্লোবুলিন, আমরা সেটা এখানে লোড করেছি। আপনারা দেখতে পাচ্ছেন 160 মলিকুলার ওয়েটের এখানে একটি ব্যান্ড দেখতে পাচ্ছেন, যেটা হাইলাইট করা আছে। এটা আমাদের রেফারেন্স যে অ্যাকচুয়ালি অ্যান্টিবডিটা আসলে কোথায় একটা ব্যান্ড দিচ্ছে। তারপরের এটা মার্কার লাইন, আমরা প্রথম ক্যান্ডিডেট ওয়ানের জন্য এই 4টি লাইন ব্যবহার করেছি, ক্যান্ডিডেট টু এর জন্য এই 4টি, এবং ক্যান্ডিডেট থ্রি এর জন্য এই 4টি লাইন ব্যবহার করেছি। তো ক্যান্ডিডেট ওয়ানে আপনি দেখতে পাবেন, যখন আমরা র সেরাম ইমিউনাইজ করার আগে আমরা সেরাম অ্যানালাইসিস করেছি, এখানে কিন্তু এই ব্যান্ডটি নেই। আমি বলেছি যে 12 তারিখে আমরা প্রি ইমিউন সেরাম কালেকশন করেছি, সেই সেরামটা যখন এখানে দিয়েছি, রেফারেন্সের এগেনস্টে আপনি কোনো ব্যান্ড দেখতে পাবেন না, কারণ তার অ্যান্টিবডিটি এখনো হয়নি। এরপরে আমরা যখন 14 দিন পরে আবার স্যাম্পল কালেকশন করে এখানে অ্যানালাইসিস করলাম, সেই স্যাম্পলে আপনি কিন্তু হালকা একটা ব্যান্ড দেখতে পাচ্ছেন, যেটা একই মলিকুলার ওয়েটে আছে আমাদের রেফারেন্সের সাথে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একইভাবে আমরা এই সেরাম স্যাম্পলটা একটা স্পেসিফিক অ্যান্টিজেন দিয়ে প্রিসিপিটেশন করেছি, যেটা আমরা এই লেনে লোড করেছি, এবং এখানে আপনি দেখতে পাবেন কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ কমে গিয়েছে, এবং ফাইনালি আমরা পিউরিফাইড ফর্মে আমাদের অ্যান্টিবডিটা দেখতে পাচ্ছি, যেটা একই মলিকুলার লেংথে আছে। একইভাবে আমরা যে অ্যান্টিজেন দিয়ে প্রিসিপিটেট করলাম, সেখানে কিছু রয়ে গেল কিনা সেটাও আমরা এখানে রান করে দেখেছি, সেখানে এই ব্যান্ডটি পাওয়া যায়নি। তার মানে আপনি দেখেন প্রত্যেকটি ক্যান্ডিডেটের ক্ষেত্রেই আমরা কি করেছি, আমাদের অ্যান্টিবডি কিন্তু আমরা পেয়েছি, যেটা আমরা এসডিএস পেজ অ্যানালাইসিসের মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়েছি, এবং রেফারেন্স অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে সেটা একই মলিকুলার ওয়েটে ব্যান্ড দিচ্ছে। এরপরে আমরা একটি গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস করেছি, যে অ্যান্টিজেন এর এগেনস্টে অ্যান্টিবডি হলো, কিন্তু সেই অ্যান্টিবডি অ্যান্টিজেনের সাথে বাইন্ড করছে কি না, এটার জন্য আমরা এসপিআর বা সারফেস প্লাজমন রেজোন্যান্স একটা টেকনোলজি ব্যবহার করেছি, যেটা বিয়াকোর T200 এর মাধ্যমে করতে হয়। এটাতে হয় কি, একটা চিপ থাকে, চিপের উপরে আমরা অ্যান্টিজেনটাকে কোট করে দিয়েছি, আর আমাদের সেরাম স্যাম্পল যেখানে আমাদের অ্যান্টিবডি আছে সেটাকে উপর দিয়ে ফ্লো করেছি, একটা লেজার লাইট লেজার দিচ্ছে, যখন অ্যান্টিবডিটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করছে একটা রেজোন্যান্স ইনক্রিজ হচ্ছে, বেড়ে যাচ্ছে, এবং সেজন্য একটা পিক দেখা যাচ্ছে। যখনই অ্যান্টিবডি থাকবে আমার স্যাম্পলে, অ্যান্টিজেনের সাথে সে বাইন্ড করবে, তার রেজোন্যান্স বেড়ে যাবে, এবং এই রকম একটা ইন্টেন্স শার্প পিক আপনারা দেখতে পাবেন। এবার আমাদের ডাটায় দেখি আমরা কি পেয়েছি। আমি বলেছিলাম আমাদের 3টি ক্যান্ডিডেট 001, 002 এবং 003। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেটা নেগেটিভ কন্ট্রোল ছিল ইমিউনাইজেশনের আগে যে সেরামটা, সেটা বেজ লাইনে ছিল, কোনো ধরনের ইন্টেন্সিটি বা শার্প পিক আপনারা দেখতে পাবেন না। আর এই 2টি পিকের মধ্যে একটি হলো আমাদের রেফারেন্স, যেটা আমরা পজিটিভ কন্ট্রোল হিসেবে ইউজ করেছি, আরেকটি হলো আমাদের টার্গেট ইনজেকশনের পরে যে অ্যান্টিবডি হয়েছে।
আপনি দেখতে পাচ্ছেন প্রতিটি টার্গেটের জন্যই রেফারেন্স এবং আমাদের অ্যান্টিবডি একেবারেই সিমিলার পজিশনে আছে। সো আমরা কি বলতে পারি, এ বিগ মাইলস্টোন ইজ অ্যাচিভড, আওয়ার ইঞ্জিনিয়ার্ড অ্যান্টিজেন অ্যান্ড ফর্মুলেশন ইজ প্রোডিউসিং হাই অ্যাফিনিটি অ্যান্টিবডি ইন অ্যানিমাল মডেল এগেনস্ট COVID-19 স্পাইক প্রোটিন। আমরা এখন ওভারঅল এই প্রসেসের কোথায় আছি, প্রসেসটা কি, আমরা ভাইরাল এবং হোস্ট জেনোম অ্যানালাইসিস করব, সেটা ভ্যাকসিন টার্গেট ডিসাইড করব, ক্লোন করব ভ্যাকসিনের জন্য, অ্যান্টিজেন এক্সপ্রেস হচ্ছে কিনা সেটা তৈরি করব, অ্যানিমেল মডেল ইনজেক্ট করব, ফাইনালি ক্লিনিক্যাল ট্রায়ালে যাব। তাহলে আমরা এখন কোথায় আছি, আমরা আছি এখন অ্যানিমেল ট্রায়ালে, প্রিলিমিনারি অ্যানিমেল ট্রায়াল কমপ্লিট হয়েছে, একটা রেগুলেটেড অ্যানিমেল ট্রায়াল হবে যাতে আমরা ফাইনালি হিউম্যান ট্রায়ালে যেতে পারি। তাহলে ওয়ার আর উই ইন গ্লোবাল রেস, গ্লোবাল রেসে আমরা কোথায় আছি, টোটাল এখন পর্যন্ত 140টা করোনা ভাইরাস ভ্যাকসিন বিভিন্ন প্রতিষ্ঠান ট্রায়াল করছে, তার মধ্যে ফেজ ওয়ানে আছে 11টি কোম্পানি, ফেজ টুতে আছে 8টি কোম্পানি, ফেজ থ্রিতে আছে 3টি কোম্পানি, এবং অ্যাপ্রুভাল পেয়েছে একমাত্র 1টি কোম্পানি, সেটাও ফেজ ওয়ান এবং ফেজ টু ট্রায়ালে চাইনিজ মিলিটারির জন্য স্পেশাল পারমিশনে অ্যাপ্রুভাল পাওয়া। তাহলে আমরা কি বলতে পারি, উই হ্যাভ আ ভেরি হাই চান্স টু বি ইন দ্য টপ 50 লিস্ট, রাইট? ওয়ার আর উই নাও ইন গ্লোবাল রেস, আমরা গ্লোব বায়োটেক লিমিটেড, আপনারা আমাদের নাম অনেকেই হয়তো আজকে প্রথম শুনেছেন, কিন্তু সানোফির নাম আপনারা সবাই শুনেছেন, আপনারা নোভার্টিসের নাম শুনেছেন, আপনারা জনসন এন্ড জনসনের নাম শুনেছেন, আপনারা মার্কের নাম শুনেছেন, তারা ভ্যাকসিন তৈরিতে কোথায় আছে, সানোফি কোথায় আছে, দে হ্যাভ সেড দে আর প্ল্যানিং ফেজ ওয়ান ট্রায়াল ইন দ্য ফল, নেক্সট সেপ্টেম্বর অক্টোবরে দে আর প্ল্যানিং টু ডু ফেজ ওয়ান ট্রায়াল, নোভার্টিস ফেজ ওয়ান ট্রায়ালস আর সেট টু বিগিন ইন লেট 2020, Johnson & Johnson, they announced in June that they would start phase 1 or 2 trials in the late July. What about Merck? They have announced in May it might develop a vaccine. So, many big boys are lagging and we are well in the race, right? Is it believable to get it so fast? অনেকের মনে প্রশ্ন জাগবে যে এত কম সময়ে কিভাবে ভ্যাকসিন তৈরি হচ্ছে। আপনারা দেখবেন এটা নেচারের একটি ডাটা, ডেঙ্গু 1906 সালে ভ্যাকসিন তৈরি করা শুরু করেছে, 115 বছরে তারা ভ্যাকসিন ডেভেলপ করেছে। আপনারা দেখতে পাবেন ইভোলার জন্য অলমোস্ট 27 ইয়ার্স লেগেছে, লাসা ফিভার 39 ইয়ার্স, কিন্তু যখন আপনি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের দিকে আস্তে আস্তে আগাবেন, আপনি দেখবেন SARS-CoV-2, SARS-CoV, জিকা ভাইরাস, MERS-CoV, এগুলো কিন্তু সময় কমে গিয়েছে। ফাইনালি COVID-19 জন্য অনলি 3 মাসে সেটা সম্ভব হয়েছে। যেমন এখন আপনারা ভ্যাকসিন প্রোডিউসিং কোন একটা কোম্পানির নাম শুনলে সবার আগে মডার্নার কথা শুনবেন, তাদের 69 দিন লেগেছে, টোটাল 69 দিনে তারা তাদের ভ্যাকসিন ডেভেলপ করেছে। সো ওরা যদি পারে অবশ্যই আমরাও পারব। কেন পারব? বিকজ রিসেন্ট অ্যাডভান্সেস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড গ্লোব বায়োটেক লিমিটেড হ্যাজ দিস পাওয়ার। আসুন দেখি যে আসলে কেন আমাদের ভ্যাকসিনটা, আমাদের নিজেদের ভ্যাকসিন কেন দরকার। Because globally 7 billion doses per year of the vaccine is needed. The global manufacturing capacity of vaccine is approximately 1.5 billion doses per year. WHO has hardly successful to achieve vaccine supply target to the promised communities. Qualified cold chain logistics system is necessary for maintaining quality of the vaccine. The pandemic situation will likely stay for years, may require repeated doses. So এই কারণেই আমাদের কিন্তু দরকার আমাদের নিজেদের একটা ভ্যাকসিন। উন্নত দেশ বানাবে, WHO সেটা আমাদের দিবে, সেই আশায় বসে থাকলে হবে না। সবাই করতেছে, ইন্ডিয়া করতেছে, ভারত বায়োটেকনোলজি অলরেডি তাদের ফেজ ওয়ান ট্রায়াল শুরু করেছে, আমরা কেন করব না? Then why we should make our own vaccine? I like to emphasize that we don't want to lose any more job. We don't want to lose any more savings. We don't want to lose any more happiness. We don't want to lose any more people. We can't afford to lose any more. Thank you all. Sorry.
আপনাদের গ্যাদারিং এ জানাচ্ছি আমরা প্রশ্নোত্তর পর্ব আমাদের জন্য রেখেছি আমরা প্রশ্নোত্তর পর্বে আমরা চলে যাব তো এই পর্যায়ে তথ্য ভূগোলের প্রেজেন্টেশন দিলেন কোভিড-19 ভ্যাকসিন নিয়ে ডক্টর আসিফ মাহমুদ এ পর্যায়ে আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার জনাব হারুন রশিদ স্যারের বক্তব্যের পরেই আমরা চলে যাব প্রশ্নোত্তর পর্বে সেখানে আপনারা প্রশ্ন করে আপনাদের প্রয়োজনীয় উত্তর দিতে পারবেন তো এই পর্যায়ে আমি আমি তো বিসমিল্লাহির রহমানির রহিম আমি তো সায়েন্টিস্ট না আমি বলবো এই আমার কন্টেস্টে বুঝছে তো আজকে বায়োটেকের জন্য একটা বিশেষ দিন এবং আমি মনে করি বাংলাদেশের জন্য একটা বিশেষ দিন আমি এই কারণে বলতেছি বাংলাদেশ যে আপনার ভ্যাকসিন নিয়ে কাজ করবে ভ্যাকসিন নিয়ে চিন্তা করবে নিজস্ব টেকনোলজিতে এটা পৃথিবীর অনেক কান্ট্রি বিশ্বাস আগে করতো না এখন করে কারণ আমরা গ্লোব বায়োটেক ইন্টারন্যাশনালি এখন এমন এক পর্যায়ে গেছে সারা পৃথিবীতেই আমাদের এখন গ্লোব বায়োটেকের নাম আছে কারণ আমরা অলরেডি আমাদের কিছু কিছু টেকনোলজি আমাদের প্যাটেন্ট হয়ে গেছে USFDA-তে কত বাংলাদেশের মানুষ জানে না যে আমরা অনেকে জানে না গ্লোব বায়োটেক নামে একটা প্রতিষ্ঠান আছে কারণ মানুষের একটা ড্রিম থাকে স্বপ্ন থাকে আমার এরকম আমার স্বপ্নটা লং টার্ম স্বপ্ন এমন একদিনের জীবন যাতে যেন পৃথিবীতে আমি মারা যাওয়ার পরও বা আমার জেনারেশন মারা যাওয়ার পরও যেন এই জিনিসটা থাকে আজকে ধরেন যারা মার্ক বলেন এরা বলেন এরা তো যারা ফাউন্ডার এরা তো কেউ নাই জিনিস করে দিয়ে গেছে জেনারেশন টু জেনারেশন চলতে